আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করতেছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে চলে এসেছি। তো আজকে আমরা নতুন আরও একটি ট্যাগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। কীভাবে একটা লিঙ্ক করতে হয় একটা পেজের সাথে আরেকটা পেজ বা একটা ওয়েবসাইটের সাথে, কীভাবে আরেকটা ওয়েবসাইট লিঙ্ক করে বা এই জিনিসগুলো কীভাবে করে, এই জিনিসটা জানবো। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, আমি যদি এখানে লিখি গুগলে গিয়ে, আমি যদি সার্চ করি ফেসবুক, এই যেখানে ফেসবুকের অনেক ইনফরমেশন চলে আসছে, আমি যদি এখানে এই যে ফেসবুকের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের যে ক্লিক করলাম ফেসবুকের উপরে, কিন্তু আমাকে এখানে আমার প্রোফাইলে নিয়ে চলে আসছে। তো এইটা কিভাবে করতে হয়, আমি নোটিফিকেশনের উপর ক্লিক করলাম, আমার নোটিফিকেশনগুলো দেখাচ্ছে, তো এই জিনিসটা কিভাবে কাজ করে, এই বেসিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মানে এই লিঙ্কটা কীভাবে করতে হয়, আমরা আগে গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা হচ্ছে হেডিং ট্যাগ বা এইচটিএমএলের বেসিক বিষয়গুলো না দেখছিলাম, আজকে আমরা এই লিঙ্ক করাটা শিখবো, লিঙ্ক ট্যাগটা নিয়ে কাজ করা শিখবো। সেই জন্য আমরা আগের মতোই আমাদের ওয়েব কোড যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করে নিয়ে নেওয়ার পরে আমরা ফাইলে যাই, ফাইলে যেয়ে নিউয়ে গিয়ে আমরা একটা ওয়েব পেজ তৈরি করে নিই। এখান থেকে আমার ফোল্ডারটা সিলেক্ট করে দিই, আমার যে HTML ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে এখানে আমি ইন্ডেক্স নামে একটা পেজ ক্রিয়েট করছি। আগের দিনে যেমন index.html লিখছিলাম, আসলে এটা লেখার দরকার নেই, এটা অটোমেটিক ওরা দিয়ে দিবে এক্সটেনশনটা। আমি এখানে দেখেন HTML যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে ইন্ডেক্স নামে একটা আমি একটা পেজ ক্রিয়েট করতেছি। ওকে ক্রিয়েটে ক্লিক হয়ে গেছে, কিন্তু আমার দেখেন অটোমেটিক চলে আসছে। আমি যদি এখানে ওপেনে যাই তাহলে দেখেন index.html লেখাটি অটোমেটিক চলে আসছে। আমি কিন্তু ওখানে দেই নাই, নতুন করে দেই নাই, index.html দেই নাই, আমি শুধু ইন্ডেক্স দিয়েছিলাম, HTMLটা ওরাই দিয়ে দিয়েছে। তো আমি চাচ্ছি এখানে index.html এটা আমি দিলাম হোম পেজ লিখে দিই, এটা হবে আমার হোম পেজ। এবং আমার আরেকটা পেজ হবে, সেটা হচ্ছে অ্যাবাউট পেজ। আমি হোম পেজে ক্লিক করলে আমার অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তো আমি এখানে লিখে দিই হোম পেজ, হোম পেজ লিখে দিই, মানে হোম পেজে ক্লিক করলে এই যেখানে লেখা দেখেন দুই জায়গাতে হোম চলে আসছে, আমার হোম পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তো একটা ওয়েবসাইটে কিন্তু একটা পেজ থাকে না, একাধিক পেজ থাকে। তো এই পেজগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়, এই পেজগুলো আমি একটা ফোল্ডারের ভিতরে রেখে আমি নতুন করে আরও একটা ওয়েব পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এখানে লিখি অ্যাবাউট নামে আমি আরেকটা পেজ ক্রিয়েট করতেছি, ক্রিয়েট, এই যে আমার অ্যাবাউট নামে আরও একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে অ্যাবাউট লিখে দিই, আগেরটা ছিল হোম, এটাতে হবে হচ্ছে অ্যাবাউট। এখানেও লেখা থাকবে অ্যাবাউট। ওকে ডান। তো দেখুন আমার এখানে দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, হোম এবং অ্যাবাউট। আমি চাচ্ছি হোমে এখানে একটা ইয়ে থাকবে, অ্যাবাউট লেখা থাকবে, অ্যাবাউট লেখার উপরে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবে, এবং অ্যাবাউট পেজে একটা লেখা থাকবে, হোম লেখা থাকবে, হোমে ক্লিক করলে হোম পেজে চলে আসবে। সো এটা কীভাবে করব, এটার জন্য আমাদের দরকার লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগটা লেখার নিয়মটা হচ্ছে HREF ডাবল কোটেশন ইকুয়াল টু, ডাবল কোটেশনের ভিতরে আমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে, আমি যদি এখানে লিখি দেখেন এই যে এটা হচ্ছে আমার সম্পূর্ণ ট্যাগটা, লিঙ্ক ট্যাগ। তো আমি এখানে লিখলাম, মাঝখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমার ব্রাউজারে শো করবে, এই যে HREF এটার ভিতরে আমি যেটা লিখবো, যে আমি লিখলাম about.html, এটা একবার রান করে নিতে হবে, তাছাড়া ঝামেলা পড়বে। ওকে, তো আমি এখানে লিখব হচ্ছে about.html। তো তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই যে মাঝখানে যে লেখাটা আছে, এই অ্যাবাউটের উপর ক্লিক করলে এই যে HREF এর মাঝখানে যে লেখাটা আছে এই অ্যাড্রেসে চলে যাবে। তো আমি এটা রান করি, দেখেন এখানে চলে আসছে অ্যাবাউট, আমি যদি অ্যাবাউট, এই যে অ্যাবাউট পেজে চলে আসছে। সো গুড, আমরা লিঙ্ক করা কিন্তু শিখে গিয়েছি। সো আমি অ্যাবাউট পেজে এবার অ্যাবাউট পেজটাকে এডিট করে, অ্যাবাউট পেজও সেম আমি লিঙ্ক করব হোম পেজটা, এটা HREF ডাবল কোটেশন index.html। মাঝখানে আমি লিখে দিলাম
হোম। সো আমি যদি এবার এটা রান করি, দেখেন এখানে হোমে ক্লিক করব আর index.html এ পেজটাতে আমার চলে যাবে। সো আমি যদি এটা রান করি, দেখেন হোম নিচে অ্যাবাউটের নিচে আসছে হোম, আমি হোমে ক্লিক করলাম হোম পেজে চলে আসছে, অ্যাবাউটে ক্লিক করলাম অ্যাবাউট পেজে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তাহলে লিঙ্ক করা শিখে গেছি, একটা তালি হয়ে যাক। সো খুবই ইজি লিঙ্ক করা কিভাবে আমরা দেখলাম, এবং এগুলো সবগুলো একই ফোল্ডারের ভিতরে থাকতে হবে। যদি একই ফোল্ডারের ভিতরে না থাকে, অন্য ফোল্ডারের ভিতরে থাকতে হয়, তাহলে এই ফোল্ডার থেকে বের হতে হবে, বের হয়ে তারপরে সেই ফোল্ডারে ঢুকতে হবে। সেজন্য এখানে একটু লেখাটা চেঞ্জ করতে হবে। তো আরেকটা বিষয় আমি যদি এখানে ফেসবুক লিখে দিতাম, যেমন আমি যদি আরেকটু দেখাই, আমি এখানে ফেসবুকের লিঙ্কটা দেব, আমি এখানে লিখে দিই FB, জাস্ট আমি লিখে দিব FB। আর এখানে ফেসবুকের লিঙ্কটা আমি কপি করে নিয়ে সেখানে বসিয়ে দিই। তো আমি এখানে কিন্তু ফেসবুকের লিঙ্কটা কপি করে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি। তো আমি যদি এটা রান করি, এখানে অ্যাবাউটের পাশে FB লেখাটা দেখাচ্ছে। তো আমি যদি FB-র উপরে ক্লিক করি, তাহলে দেখেন এটা নিয়ে যাচ্ছে হচ্ছে আমাকে সরাসরি, এই দেখেন চলে আসছে সরাসরি ফেসবুকের যে পেজটা আছে সেখানে নিয়ে আসছে, ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। তো আশা করছি আজকের এই টিউটোরিয়াল সিরিজটা আপনাদের ভালো লাগছে, কীভাবে একটা পেজের সঙ্গে আমরা একটা পেজ লিঙ্ক করব, কীভাবে একটা ওয়েবসাইট লিঙ্ক করব, তো এই বিষয়গুলো আপনারা জানতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের পেজে ফেসবুক পেজে একটা লাইক দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।